আসসালামু আলাইকুম। অনেকে আমার হোম ট্যুর ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন, ভাবলাম আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করি। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বিছানা তো পুরো অগোছালো, সাথে আমি অনেকগুলো কাপড় চোপড়ও খেঁচে দিয়েছি, সেগুলো এখন আমি ছাদে নিয়ে গেছি ধুইতে, সরি ছাদে শুকাইতে দিতে গিয়েছি। আর এখানে ছাদে শুকাইতে আসতে আমার এত ভালো লাগে, কারণ সকালবেলা উঠে আমার আম্মুর যে মুরগিগুলো আছে সেগুলো অনেক বেশি কিচিমিচি করে থাকে। এই সময়টা আসলে আমার অনেক ভাল লাগে, মুরগির কিচিমিচির শব্দ শুনতে অনেক ভাল লাগে, যেহেতু পাখির কিচিমিচির শব্দ শুনতে পারতেছি না। এখানে মুরগি সুন্দর করে ডাকে, আর ছাদে আসার পর এমনি আমার মনটা অনেক ভালো হয়েছে, অনেক ফ্রেশ অ্যান্ড অনেক সতেজ লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে। কিন্তু ছাদে এসে দেখে আজকে প্রচুর রোদও উঠেছে। আর আজকে কিন্তু আজকে একটা স্পেশাল আপনাদের সাথে খাবার রেসিপি শেয়ার করব। আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এমন কেউ নেই যে তার জিভ দিয়ে আসলে পানি পড়বে না, এত স্পেশাল খাবার। যাই হোক, প্রত্যেকটা মেয়ের এই খাবারটা অনেক বেশি পছন্দ। আর এই যে আমি পুঁই শাকে ডাটা লাগিয়েছিলাম, মাশাল্লাহ পুঁই শাক হয়েছে। এই পুঁই শাক দিয়ে হয়তো আমাদের ভাজি খাওয়া যাবে না, কিন্তু নর্মালি হচ্ছে আমি পকোড়া টাকোড়া বানাইলে খাওয়া যাবে। আর এটা হলো আমাদের হচ্ছে রুমে ঢোকার মেইন দরজা। আর রুম ট্যুর ভিডিও তো আজকে ডাইনিং হালকা পাতলা দেখালাম, আর এই রুমে মূলত আমি সবসময় থাকি, সেই জন্য এই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে বেশি শেয়ার করা হয়। আর এখন হচ্ছে ঘরটা মুছে নিতে হবে, যেহেতু ঘরটা অনেক নোংরা হয়েছে। মানে নোংরা বলতে কি, ভেবেছিলাম যে উপরে উঠলে হয়তো নোংরা হবে না, এখন বেশি উপরে থেকে নোংরারও বেশি হয়েছে। এদিকটা আমার একটা দুঃখের খবর, কারণ আমার হচ্ছে ট্রাইপডটা ভেঙে গেছে, আমি অনেক কষ্ট পাইছি। ট্রাইপডটা আমার নতুন করে কিনতে হবে, না হলে আমি ভিডিওই করতে পারবো না। কোনো রকমে আমি বসিয়ে রেখেছি। তারপরে দেখি আব্বু হচ্ছে এখানে হচ্ছে কমলা, তারপরে লাউ পাতা এগুলো কিনে নিয়ে এসেছে, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। লাউ পাতা হচ্ছে একদম বেছে রাখি, আসলে ফ্রিজে আমরা যে কোনো শাক সবজি যাই রাখি না কেন সব কিছু পরিষ্কার করে বেছে রাখা হয়, কারণ এতে হচ্ছে ফ্রিজটাও পরিষ্কার থাকে, সাথে হচ্ছে আমাদের যে পাতাতে যদি কোনো পোকা টোকা থাকে সেদিকটাও কিন্তু সচেতন থাকা যায়। এখন ফাইনালি আমার সব কিছু মেক করে নিয়েছি আমি ফুচকা বানানোর জন্য। আমি এখানে হচ্ছে লেবুর টকটা বানাবো, কারণ হচ্ছে লেবুর টক আমার হচ্ছে তেঁতুলের টক এখনও খাওয়া যাবে না, সেজন্য ভাবলাম যে আজকে লেবুর টকে ফুচকা বানাবো। অনেকে ভাবেন যে হয়তো লেবুর টকে ফুচকা বানালে ফুচকা মজা লাগবে না, কিন্তু একদমই না, এত বেশি টেস্টি হয়েছিল মাশাল্লাহ। আপনারা আমার টিপসটা ফলো করতে পারেন যদি চান, অনেক মজা হয়েছিল। আর একদম ফুচকাটা আমি নিজে হাতে মেক করেছিলাম, খুবই খুবই খুব 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 মজা হয়েছিল। আমার আমার কাছে তো অনেক মজা হয়েছে, আমি তো মন ভরে পেট ভরে ফুচকা খেয়েছি। আমি এখানে হচ্ছে আমার আম্মুর বানানো স্পেশাল মশলাটা দিয়েছিলাম, সাথে কিছু চাট মশলা দিয়েছিলাম। চাট মশলা দিলেও কিন্তু হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার আসে, আর চিনি তো অবশ্যই মাস্ট দিতে হবে। আর আপনারা যদি পুরো রেসিপি ভেঙে ভেঙে দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, যদি এখানে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। আর এখানে অনেকে ডাল ইউজ করে, আমি ডালটা স্কিপ করেছি, আমি আজকে শুধু আলু দিয়েই কিন্তু ফুচকাটা বানাবো। তারপরে এত বেশি মজা লাগবে সেটা হচ্ছে আমি কখনও কল্পনাও করতে পারি নাই যে এত বেশি মজা ছিল আমাদের ফুচকাটা। দেখেন ফাইনালি হচ্ছে আমার ফুচকা ভেজেও আমি রেডি করে ফেলেছি, আর এই হচ্ছে আমার ফুচকার হচ্ছে ফাইনাল লুক। এখানে হচ্ছে এই যে দেখেন টকটা দেখতে কি লোভনীয় লাগতেছে, এটা হচ্ছে ফুচকা, আর হলো ফুচকার হচ্ছে সব জিনিস। সব কিছুর উপরে আমি হালকা করে একটু চাট মশলা দিয়েছি, কারণ এই মশলাটা দিলে এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই জন্যই বললাম যে আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা আসলে মানে কোনো মেয়ে হচ্ছে দেখে না জিভ দিয়ে পানি না পড়ে থাকতে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।